হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। স্টুডেন্ট, তোমরা দেখছ তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমি ভিডিওগুলি, যেখানে তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের সমস্ত ভিডিও তোমরা এখানে পেয়ে যাও। তো আজকের ক্লাসটার তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে, লজিক গেট এবং সংযুক্ত সার্কিট, তার মানে লজিক গেট এবং কম্বিনেশনাল সার্কিটের ক্লাস হবে আজকে। তো তোমরা হয়তো বলবে, স্যার আমাদের তো এই ক্লাসগুলো অলরেডি দেওয়াই আছে। অবশ্যই দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তোমরা যদি আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাও, অবশ্যই প্লে লিস্ট যাবে, কারণ প্লে লিস্টে কিন্তু না গেলে তোমরা কিন্তু সমস্ত ভিডিও পাবে না। যারা নতুন, প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই চ্যানেলে অন্তত কমেন্ট করার আগে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে একবার ঘুরে আসো কি কি ভিডিও তোমাদের দেওয়া আছে। তোমরা দেখবে চ্যানেলের প্লে লিস্টে আমাদের অলরেডি লজিক গেটের এই যে আছে ক্লাস টুয়েলভ লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিট থেকে কিন্তু মোট 12টার ভিডিও তোমাদের দেওয়া আছে। এই 12টার ভিডিওতে তোমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করা আছে। তো আজকের ক্লাসটা কি নিয়ে, আজকের ক্লাসটা আমি তোমাদের দেখাবো। তোমাদের যে টেক্সট বুকটা আছে, যদি তোমরা ক্লাস তুমি যদি তোমরা গুহপালের বইটা ফলো করো, দেখবে তোমাদের গুহপালের বইতে আমাদের চ্যাপ্টারের শেষে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া আছে। এই হলো আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেগুলোর মান 1 নম্বরে। তো 1 নম্বরের প্রশ্ন এখানে দেওয়া আছে 1 থেকে 43টা। তো আমি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আজকে সলভ করে দেখাবো। তো এই যে 1 থেকে 42টা প্রশ্ন সলভ করতে একটা ভিডিওতে সম্ভব হবে না, তোমাদের আমি দুটো ক্লাসে পুরো সলভটা দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। আরেকটা কথা, তোমাদের আমি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেবো, এবং তার পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের আমি রচনা ভিত্তিক প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দেবো। আর এমসিকিউ এর জন্য তোমাদের বলবো, তোমরা বইয়ের থেকে দেখবে, যারা বইটা ফলো করছো দেখবে বইয়ে তোমাদের এমসিকিউ গুলো দেওয়া আছে, এগুলোর উত্তর তোমাদের চ্যাপ্টারের পিছনে দেওয়া আছে। তো এগুলো সলভ আমি আর দিচ্ছি না। তো আজকের ক্লাসে তোমাদের শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নের উপরেই হবে। তো প্রথমেই বলে রাখি, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোনো পিডিএফ এর লিঙ্ক দেওয়া হচ্ছে না। তোমাদের ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া হবে, আর অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখো, স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের সুবিধা হবে, আর খাতা পেন অবশ্যই বসো, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ এখনও সবার কাছে এই চ্যানেলটা পৌঁছতে পারেনি। তোমরা এখান থেকে দেখে নাও, আমাদের কিন্তু লজিক গেট থেকে মোট 15 নম্বরের প্রশ্ন আসবে, যেখান থেকে শর্ট কোশ্চেন থাকবে 3 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে। তো আজকে আমি সেই শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। এখন শুরু করছি আজকের ক্লাসটি। এই হলো আমাদের কোশ্চেনের অ্যান্সার শিট। তো তোমরা অবশ্যই জানো আমি আমার অফলাইন স্টুডেন্টদের যেভাবে পড়াই তোমাদের কাছে সেইভাবে শেয়ার করছি, যাতে সবার কাছে কম্পিউটার সাবজেক্টটি সহজ হয়ে যায় এবং সবাই খুব সহজে এই কম্পিউটার সাবজেক্টের উপর ফুল মার্কস পেতে পারো। আচ্ছা, দেখে নিই প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন আমাদের ছিল হচ্ছে লজিক গেট কাকে বলে। দেখো, লজিক গেট কাকে বলে, ইহা হলো একটি বিশেষ ইলেকট্রনিক সার্কিট যাতে এক বা একাধিক ইনপুট দিলে একটি বিশেষ আউটপুট পাওয়া যায়। বুঝতে পেরেছ? যেমন কি অ্যান্ড অর নট, এগুলো হচ্ছে লজিক গেট। 2 নম্বর প্রশ্ন, বুলিয়ান বীজগণিতে যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। দুটি বৈশিষ্ট্য কি কি হবে? বুলিয়ান বীজগণিতে চলরাশিগুলির মধ্যে যোগ, গুণ এবং কমপ্লিমেন্ট মানে বার, এই 3 ধরনের অপারেশন দেখা যায়। এই একটা বৈশিষ্ট্য হতে পারে। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন, 2টি ইনপুট অ্যান্ড গেটের লজিক সার্কিট ও ট্রুথ টেবিলটি আঁকো। এটা তোমাদের 2008 এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? তো এটা কি হবে, এই হলো আমাদের অ্যান্ড গেটের চিহ্ন, ডি দিয়ে অ্যান্ড গেট আঁকতে হয়, এ বি 2টি ইনপুট, আউটপুট কি হবে, এ ইনটু বি, এটা হলো কি আমাদের লজিক সার্কিট। আর ট্রুথ টেবিল কি হবে, 2টো ইনপুট, তবে 4টে হবে রো, 0 0 1 1 0 1 0 1, তোমরা জানোই অলরেডি। আউটপুট কি হবে, এ ইন্টু বি, অর্থাৎ এ আর বি এখানে গুণ হয়ে গেল, অতএব 0 0 গুণ করলে 0 0 1 0 1 0 0 1 1 1। এই হলো আমাদের অ্যান্ড গেটের লজিক সার্কিট ও আউটপুট। এতে 1 নম্বর পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, 3টি ইনপুট অর গেটের লজিক সার্কিট ও ট্রুথ টেবিলটি আঁকো। এই আমাদের অর গেটের চিহ্ন টোপরের মতো, 3টা ইনপুট এ বি সি, আউটপুট কি হবে, এফ সমান a প্লাস b প্লাস c, ঠিক আছে? এ হলো আমাদের সার্কিট। এবার টুট টুলটা কি হবে,
তিনটার জন্য এ বি সি, রো হবে 8টে, কারণ 2 এর কিউব। 8টা রো হলে 8 এর হাফ 4, 4 4 চারটা 1, 4 এর হাফ 2, 0001, 0001 এইভাবে চলবে। আর পরেরটা 0101। তাহলে যোগের সময় কী হবে, একমাত্র শূন্য 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 যোগ করলে শূন্য হয়, বাকি সব 1, কেন 0 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলেও 1 হয়। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের 4 নম্বরের অ্যান্সারটা হয়ে গেল। এবার দেখি 5 নম্বরের অ্যান্সার, নট গেটে কটি ইনপুট থাকে, এর ট্রুথ টেবিলটি আঁকো। এটা তো কিন্তু 2011-তে এসেছিল। তাহলে নটে আমাদের কী হবে, ইনপুট থাকে একটা, একটি ইনপুট থাকে এ, তাহলে লজিক সার্কিটটা কী হবে, এ গেলে যেমন নটের চিহ্ন হবে মাথায় গোল, এ বার। ঠিক আছে, নটের টেবিলটা এখানে হয়তো ভুল করে ও লেখেনি, তাহলে তোমার টেবিলটা দেখাচ্ছি, দেখে নাও টেবিল কী হবে, এরকম বক্স হবে, এখানে কী হবে এ, এখানে কী হবে এর মাথায় বার। অতএব একবার যাবে আমাদের 0, একবার যাবে আমাদের 1। তাহলে 0 গেলে কী হবে, উল্টে যাবে 1, আর 1 গেলে কী হবে 0। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, নট কমপ্লিট। এবার দেখুন 6 নম্বর প্রশ্ন কি বলেছে, এক্স ওয়াই গেটের ট্রুথ টেবিলটি আঁকো, এর লজিক চিত্র অঙ্কন করো, 2017-তে এসেছিল। এটা হলো এক্স ওয়াই গেটের সংক্ষিপ্ত ট্রুথ টেবিলটা, কী হবে আউটপুটটা 0110, তোমার প্রত্যেকে জানো। আর এর সার্কিটটা কী হবে, এ হলো অরের চিহ্ন, এ হলো এক্স ওয়াই এর চিহ্ন, আউটপুট কী হবে এফ ইকুয়াল টু এ এক্স ওয়াই বি। এটাকেও আবার তোমরা একটু বড় ভাষায় লিখতে পারো, কী হয় এফ সমান এ বার বি প্লাস কী হবে এ ইন্টু বি এর মাথায় বার। ঠিক আছে, দুটোই কিন্তু সেম। ওকে চলো 7 নম্বর প্রশ্ন, এক্স অর ও এক্স নয় গেট কাকে বলে, খুব সোজা ব্যাপার। অ্যান্ড অর নট এই তিনটি গেটের সমন্বয় এক্স অর গেট তৈরি হয়, হয়ে গেল। আবার এক্স নয় কী হবে, যে ইলেকট্রনিক সার্কিটে একটি এক্স অর গেট এবং একটি নট গেট যুক্ত হয়, একটা এক্স অর একটা নট যুক্ত হয়ে কী করবে, এক্স নয় গেট তৈরি করবে। ওকে এবার দেখে নিই 8 নম্বর প্রশ্ন, এক্স নয় গেটের ট্রুথ টেবিলটি আঁকো, এটা সংসদে নমুনা প্রশ্ন ছিল। তাহলে কী হবে, যদি আমরা এক্স ওয়াই গেটটা বুঝে থাকি, এক্স ওয়াই কী হয় 0110, অতএব তাহলে আমাদের এক্স ওয়াই গেটে কী হবে, এক্স ওয়াই মাথায় বার হয়, অতএব 1001। এক্স ওয়াই জানলে এক্স নটটা খুবই সোজা। 9 নম্বর প্রশ্ন, দুটি ইনপুট যুক্ত এক্স নয় গেটের লজিক চিত্রটি আঁকো, 2006 সালের প্রশ্ন। তবে এক্স নয়ের চিত্র হবে কি, আমরা তো একটু আগে দেখলাম যে এক্স ওয়াই চিত্র এটা, এটা এক্স ওয়াই মানে কি, মাথায় একটা গোল হয়ে যাবে, গোল মানে নট, যখন তাই এখানে দেখানো আছে এক্স ওয়াই ছবি, মাথায় একটা গোল, নটের চিহ্ন, অতএব হয়ে গেল কি এক্স নট। খুব ভালো করে স্টুডেন্ট প্র্যাকটিস করে, লজিকের থেকে কিন্তু 15-15 অবশ্যই পাবে, আমি বলছি। 10 নম্বর প্রশ্ন, ইউনিভার্সাল গেট কাকে বলে, এর উদাহরণ দেখো। তাহলে কী হবে, 2007 সালে এসেছিল, ন্যান্ড এবং নট এই দুটি গেটকে বলা হয় কি, ইউনিভার্সাল গেট। কেন বলা হয়, কারণ এই দুটি গেটের সাহায্যে তিনটি বেসিক গেট অ্যান্ড অর নট তৈরি করা যায়। উদাহরণ কী হবে, ন্যান্ড এবং নট। এবার দেখে নেব 11 নম্বর প্রশ্ন, নট গেট দিয়ে অর গেটকে প্রকাশ করো। তাহলে নট থেকে অর কী করে প্রকাশ করবে, দেখবে তোমাদের মেন প্লে লিস্টে দেওয়াই আছে, ইউনিভার্সাল গেট থেকে বেসিক গেটগুলো তৈরি, এ হলো নট থেকে অর, এটা হলো নটের চিহ্ন। আচ্ছা একটু ভুল করেছে, ঠিক করে দিচ্ছে, নর মানে হচ্ছে, না ঠিকই আছে, অরের মাথায় গোল, নট এ বি গেল, আরেকটা নট, তাহলে কী হবে এ প্লাস বি, তবে দুটো নট দিয়ে গেলে কিন্তু একটা অর হয়ে যায়। ঠিক আছে, এটা ডিটেলসে বুঝতে গেলে তোমাদের কিন্তু ভিডিও প্লে লিস্ট যেতে হবে, ওখান থেকে তোমাদের ভালো মতো দেওয়া আছে। তোমার দুটো নট দিয়ে অর হয়, আর দুটো ন্যান দিয়ে ন্যান গেট প্রকাশ পায়। কী করে হলো বুঝতে গেলে তোমাকে দেখতে হবে, এখানে এ আর বি গেলে হবে এ প্লাস বি, সরি এ প্লাস বি মাথায় বার, আর এখানে কী হবে এ প্লাস বি মাথায় বার তো ছিলই, তার মাথায় আবার বার হয়ে যাবে, অতএব কী হবে এ প্লাস বি। তোমাদের এত ঝামেলা করার দরকার নেই, ডাইরেক্ট লিখে দেবে এ প্লাস বি, নাম্বার ফুল মার্কস, 1 পেয়ে যাবে। এবার দেখে নিই 12 নম্বর প্রশ্ন, কী বলেছে, বলেছে নর গেট দিয়ে অ্যান্ড ও নট গেটকে প্রকাশ করতে হবে, নর্থ থেকে বানাতে হবে অ্যান্ড, আর নর্থ থেকে বানাতে হবে নট, নর্থ থেকে অ্যান্ড মানে তিনটে নট দিয়ে অ্যান্ড হয়, আর একটা নট দিয়ে নট হয়। আশা করি তোমরা তোমাদেরকে সলভ করাই আছে, কারণ ভিতরে টেক্সট বা ইনসাইটটা ভালো না পেলে কিন্তু তোমার টেক্সট তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখেও লাভ হবে না। তো তোমাদের প্রত্যেকে বলবো তোমরা অবশ্যই ভিডিও প্লে লিস্ট থেকে মেন ক্লাসগুলো আগে দেখে নাও, মেন ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে চলে আসো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। আচ্ছা
এবার একটা জিনিস দেখে নিই, নাম্বার 13। ও তোমাদের আরেকটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে কি, তোমাদের তো আমি বললাম যে তোমার ভিডিও প্লেলিস্ট থেকে এই লজিক গেটের প্লেলিস্টের থেকে 12টা ভিডিও দেখে নেবে। আরেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদের যদি প্লেলিস্ট থেকে দেখবে তোমাদের আগের বছরের টেস্ট পেপার সলভ দেওয়া আছে, তো আগের বছর টেস্ট পেপার সলভ মানে কিন্তু শুধু আগের বছরের জন্য নয়, টেস্ট পেপার সলভ সব বছরই কাজে লাগবে। তো তোমরা এই টেস্ট পেপার যদি সলভের প্লেলিস্টে ক্লিক করো, দেখবে তোমরা এখান থেকে অনেক সব চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে। তোমরা এখান থেকে লজিক গেটের জন্য এমসিকিউ, এসিকিউ, ডেসক্রিপটিভ এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কিন্তু এই তিনটা ভিডিও তোমাদের দেখে নিও, এটা তোমাদের বারবার বলছি, তোমরা তিনটা ভিডিও ভালো করে দেখে নিও, তোমাদের কিন্তু অনেক কাজে আসবে, ঠিক আছে। আচ্ছা চলে আসছি আমার মেন ক্লাসে, নাম্বার 30, ন্যান্ড গেট দিয়ে অর গেট ডিজাইন করো। তাহলে কী হবে, ন্যান্ড থেকে অর বানাতে হবে আমাদেরকে, এ ডট বি মাথায় ভাগ থেকে এ প্লাস বানাতে হবে, তার মানে তিনটে ন্যান্ড দিয়ে অর বানাতে হবে। যেমন আমরা নর্থ থেকে বানালাম অ্যান্ড, তিনটে নর্থ দিয়ে অ্যান্ড, একইভাবে তিনটা ন্যান্ড দিয়ে কিন্তু অর বানাতে পারি। নাম্বার 14 প্রশ্ন, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট অথবা নর্থ গেট ডিজাইন করো। তবে ন্যান্ড থেকে অ্যান্ড বানাতে পারো বা নট বানাতে পারো, এই যে ন্যান্ড থেকে অ্যান্ড, দুটো ন্যান্ড দিয়ে অ্যান্ড হয়ে গেল। আচ্ছা আর এটা কি বলছে, ন্যান অথবা ন্যান্ড থেকে অ্যান্ড অথবা ন্যান্ড থেকে নট, ন্যান্ড থেকে নট তোমার হচ্ছে একটা ন্যান্ড দিয়ে নট বানাতে পারো, একটা ন্যান্ড গেল, এ গেল, ইকুয়াল টু হয়ে যাবে এ বার। ওকে নাম্বার 15 কোশ্চেন, নর গেট কাকে বলে, দুটি ইনপুট যুক্ত নর গেটের লজিক চিত্রটি আঁকো। যে ইলেকট্রনিক সার্কিটে অর, একটি অর, একটি নর গেট যুক্ত হয় তাকে কি বলা হয়, নর গেট। আশা করি বুঝতে পেরেছ, তার মানে কি হবে, একটা তাহলে নরের চিত্র কি হবে, অর গেটের মাথায় গোল্লা, গোল্লা কেন, নটের জন্য এই এ ফিকাল টু এ প্লাস বি মাথায় পার হয়ে গেল। নাম্বার 16 কোশ্চেন, ন্যান্ড গেট কাকে বলে, দুটি ইনপুট ন্যান্ড গেটের লজিক চিত্রটি আঁকো। তাহলে যে ইলেকট্রনিক সার্কিটে একটি নট একটি অ্যান্ড যুক্ত হয় তাকে বলা হয় ন্যান্ড গেট। একই ব্যাপার, অ্যান্ড গেট ডাকবে মাথায় গোল দেবে, হয়ে গেল ন্যান্ড। 17 প্রশ্ন, দুটি ইনপুট যুক্ত নর অথবা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটি আঁকো। এটা হলো নরের, ন্যান্ড অথবা নরের ট্রুথ টেবিল আঁকতে বলেছে। ও আচ্ছা, ও লজিক চিত্র এঁকে দিয়েছে, যাই হোক একটু তোমার ঠিক করে নাও। এ হলো নলে নরের লজিক সার্কিট, এ হলো ন্যান্ডের লজিক সার্কিট। তো নরের আউটপুট কী হবে, এই আমাদের টেবিল, অবশ্যই আমি বলে দিচ্ছি তোমাদেরকে, 4টে হবে লাইন, 0 0 1 1 0 1 0 1, ঠিক আছে। আমাদের নরের আউটপুট কী হবে, এ প্লাস বি মাথায় বা, তার মানে এটা যদি আমাদের অর গেট হতো তখন কী হতো, 0 1 1 1 হতো, এখন যেহেতু এটা আমাদের হচ্ছে নর গেট, তার মানে কিন্তু আমাদের এটা হচ্ছে তোমাদের কি অরের উল্টো, সেক্ষেত্রে কি যাবে 1 0 0 0। তোমরা এটি ব্যাপারটা ভালো করে খেয়াল করো, তখন কিন্তু এটা আমাদের হবে না, ক্লিয়ার। একইভাবে যখন আমাদের ন্যান্ড গেট করতে হবে, ন্যান্ড আমি তাহলে এটাকে দিয়ে দেখাচ্ছি, ন্যান্ড গেট তার মানে কি এ বি মাথায় বার, তার মানে আমাদের কিন্তু এখানে আগে করতে হবে তোমাদের, তার মানে আমাদের সেম, যদি আমি যদি এই টেবিলটাকে ফলো করি, আমাদের অ্যান্ডের সময় কী হতো, অ্যান্ডের সময় হতো আমাদের 0 0 0 1, আর যখন যেহেতু ন্যান্ড বলেছে তবে তখন তাহলে কি হবে, তখন আমাদের হয়ে যাবে হচ্ছে 1 1 1 0। বুঝতে পেরেছো, টেবিলটা এখানে হয়তো কোনো কারণে করা হয়নি, তোমরা এটা দেখে হয়তো বুঝে যাবে, না তোমরা ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিই। এবার চলে আসছি 18 প্রশ্নে, যে কোনো একটি ইউনিভার্সাল গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি করো। তার মানে হয় ন্যান্ড থেকে অ্যান্ড বানাও, ঠিক আছে, তোমার দুটো ন্যান্ড দিয়ে অ্যান্ড আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার 20 প্রশ্ন দেখে নিই, বেসিক লজিক গেট ব্যবহার করে এক্সট্রা গেট তৈরি করো। তোমার এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবসময় এটা দেখতে পাই আমি, তার মানে আমাদের কিন্তু ছোট এক্সট্রা গেটটা করলে হবে না, যেটা আমি তোমাদের ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম, একটা ছোট এক্সট্রা গেট তোমাদের, এটা হলো ছোট এক্সট্রা গেট, আমাদের কিন্তু এটা করলে হবে না। তো আমাদেরকে করতে হবে কি, বেসিক গেট দিয়ে এক্সট্রা গেট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই বড়টা আঁকতে হবে, তার মানে আমাদের প্রমাণ করতে হবে এ বার বি প্লাস এ বি বার। তাহলে কী হবে, এই হলো দুটো একে নট করলাম, এবার বি গেল সোজা, এখানে হলো এবার বি, এখানে আমি একে আনলাম নর্মালি, বি কে নট করলাম, হলো বি বার, তাহলে এ বি বার, দুটোকে যোগ করলাম অর্ডার দিয়ে, হয়ে গেল এবার বি প্লাস এ বি বার, ক্লিয়ার।
আচ্ছা, এবার দেখে নিই 20 নম্বর প্রশ্ন। টু লেভেল সার্কিট বলতে কি বোঝো? উদাহরণ দাও, যেটা 2016 কিন্তু এরকম এসেছিল, যখন কম্পিউটারের ইনপুটগুলিকে দুটি গেটের মাধ্যমে পাঠিয়ে আউটপুটে প্রকাশ করা হয় তাকে বলা হয় টু লেভেল সার্কিট, যেমন কি এসওপি এবং পিওএস। ক্লিয়ার? এসওপি মানে সাম অফ প্রোডাক্ট, পিওএস মানে প্রোডাক্ট অফ সাম। আমরা চলে এসেছি আজকে ক্লাসের লাস্ট কোশ্চেনে। কম্বিনেশনাল লজিক সার্কিট কাকে বলে উদাহরণ দাও? যখন ইনপুটের একটি সেট সামগ্রিকভাবে মিলিত হয়ে একটি আউটপুটের সেট তৈরি করে তাকে বলা হয় কম্বিনেশনাল লজিক সার্কিট, যেমন কি অ্যাডার, খুবই ইম্পর্টেন্ট, সাবট্রাক্টার, মাল্টিপ্লেক্সার, ডি মাল্টিপ্লেক্সার, ডিকোডার ও এনকোডার। তো স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা 42টা প্রশ্নের মধ্যে 21টা কোশ্চেন সলভ করে নিলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, কেমন লাগলো জানিও, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর অবশ্যই বলো প্রত্যেকের চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি খুঁজে নাও আর দেখে নাও। আর তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু ভিডিও লিঙ্ক দেওয়া হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য বাই, ভালো করে পড়াশোনা করো।